শুরু করছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আছি এখন লেক গার্দা, ইটালি। আমি আছি এখন এই মোমেন্টে লেক গার্দা, যেটা কিনা ইটালির ভীষণ ভীষণ সুন্দর একটা লেক আছে এখানে। আর আমি এখন রিসেন্টলি এখন আছি হচ্ছে জামাইকা বিচ, হচ্ছে কিনা এরকম দেখতে। ইয়েস, নর্মালি এখানে এসে লোকজনরা থাকে, স্নান করে। এই জামাইকা বিচের একটা বিশেষত্ব হলো একটা সমুদ্র, তার পিছনে কিন্তু পাহাড়, যেটা কিনা দেখা যাচ্ছে না। অ্যান্ড এটা এখন ক্লাউডি হয়ে আছে, সো এখানে লোকজন আসে থাকে। আর এটাই হচ্ছে এখানে বিশেষত্ব, যে সমুদ্রের সাথে পাহাড় দুটো একসাথে দেখা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় একটা বিচ, লেক যেটা বলতে পারো, যে সবাই এসে এখানে এক দুদিনের জন্য আসে। ভীষণ ভীষণ ফেমাস একটা জায়গা। মিলান থেকে ভেনিস যাওয়ার রাস্তায় কিন্তু এই লেক গার্দা পড়ে, যেটা কিনা ভীষণ সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন। মানে খুব সুন্দর সুন্দর ইটালিয়ান দোকান আছে, শপিং সেন্টার আছে, ভালো ভালো খাবার দোকান আছে, জুলেটোর দোকান আছে, ইটস ভেরি ভেরি ফেমাস। সো আই উইল রেকমেন্ড পিপল টু কাম হিয়ার অ্যান্ড সি দিস বিউটিফুল লেক গার্দা। লেক গার্দা আসতে গেলে কিন্তু আমরা যেহেতু ড্রাইভ করে এসেছি, তো আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতন লেগেছে। আর এখানে কিন্তু প্রপার পার্কিং স্পেস আছে, আপনারা যদি লেক গার্দার বাইরে রাখতে চান সেখানে কিন্তু অ্যাবসলিউটলি কার পার্ক ফ্রি, আর যদি ভিতরে রাখতে চান উইচ ইজ চার্জেবল। সো আর যারা মনে করছেন যে আপনারা আসবেন লেক গার্দার যে পাবলিক ট্রান্সপোর্ট করে, সেটারও কিন্তু ব্যবস্থা আছে। এখানে প্রপার বাস আছে যেটা আপনাকে এখানে নামিয়ে দেবে স্টেশনে, আর এখান থেকে হেঁটে 10 মিনিটস ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট জামাইকা বিচ and Lake Garda, which is very beautiful, so you can see both of them. ভাবছেন যে লেক গার্দায় কী করে আসবেন, তো মিলান থেকে বা আপনারা ভেনিস থেকে, কিন্তু এখানে ট্রাভেল ট্যুর গাইডও আছে, যদি মনে করেন যে ট্রাভেল ট্যুর গাইডে বাসে করে আসবেন অ্যাজ এ গ্রুপ অফ পিপল একসাথে যারা আসে, তা সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে, যে আপনারা চাইলে ট্রাভেল গাইড বা ট্রাভেল ট্যুর বুক করে লেক গার্দা কিন্তু ভিজিট করতে পারেন। শুধু একবার লেক গার্দার ক্রাউডটা দেখুন, মানে এত ভিড়, এত ভিড়, মানে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে লেক গার্দার এত ভিড় হবে। আমরা ভেনিসের ঠিক আধা ঘন্টা একটা ভিলেজে ইটালিতে একটা খুব সুন্দর জায়গায় এয়ারবিএনবি পেয়েছি। এয়ারবিএনবিটা যেন মনে হচ্ছে মানে এখানকার জমিদার বাড়ি, মানে আমি জানি না উনি শখে দিচ্ছেন নাকি ইজ লাইক, বাট ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। ওনাদের নিজস্ব, এটা দেখুন যে এটা নিজস্বদের গার্ডেন। হ্যাঁ, আর পিছনে হচ্ছে আমাদের এখানে গাড়ি পার্ক করা আছে, এটা বিশাল বড় একটা লন,
আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে শহরে তো আপনারা হোটেল নিতেই পারেন, বাট আমি জানি যে অনেকের ওই ফেসিলিটিটা থাকে না বিকজ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। কিন্তু আপনারা যদি ড্রাইভ করেন ইটালিতে, যদিও বা আমি মানে ইটস লাইক ইটালির ড্রাইভ মানে রাস্তা কিন্তু একটু র্যাশ ড্রাইভিং হয়, তো যদি আপনারা ড্রাইভ করতে পারেন অ্যান্ড দেন এই বিউটিফুল এয়ারবিএনবিসগুলো কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারেন। এখন ইটালির একটা সুন্দর শহর, সেটা হচ্ছে ভেনিস। আমার পিছনে খুব সুন্দর ভেনিস। খুব সুন্দর ভিউ এটা। এদের মানে নিজস্ব বোট আছে। পার্ক দিয়ে হেঁটে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর ওয়েদারটা এত সুন্দর। একটা হালকা রোদ উঠেছে, কোনো ঠান্ডা নেই, ভীষণ সুন্দর ওয়েদার এখন। আমার পিছনে দেখতে পাচ্ছ যেরকম আমাদের ওখানে গাড়ি মেনটেন্যান্স হয়, গ্যারেজ থাকে, আমার পিছনে এখানে কিন্তু নৌকা মেনটেন্যান্স হচ্ছে, মানে নৌকা জিনিসপত্র ওখানে ঠিক করা হচ্ছে, মেরামত করা হচ্ছে একদম এখানে। এই ভেনিস শহর কিন্তু ভেনিটো রিজিয়নে ইটালিতে পড়ে। হ্যাঁ, এখানে হান্ড্রেড আইল্যান্ডস আছে। এমোর থেকে ওমোরে যেতে গেলে কিন্তু কোনো এখানে কিন্তু কোনো রোড নেই যেখানে বাস চলছে বা গাড়ি চলছে। এমোর থেকে ওমোরে যেতে গেলে কিন্তু আপনাকে বোটে করে যেতে হবে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো, এখানে যেরকম আমাদের ওখানে যেরকম বাড়ির সামনে সামনে গাড়ি রাখা থাকে, এখানে কিন্তু বাড়ির সামনে সামনে একটা করে বোট রাখা আছে। হ্যাঁ, তো ওরা ওই বোটে করে করে এপার থেকে ওপার করে। ভেনিসে খুব সুন্দর একটা ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এই ব্রিজটা ছবি তোলার জন্য আর সেলফিস জন্য ভীষণ ফেমাস, কারণ পিছনে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর এই ব্রিজটার নাম হচ্ছে পন্টে দেল একাডেমিয়া। এখানে অনেক অনেক মানুষ আসে প্রচণ্ড সুন্দর ভিউ নিতে, আর এখানে দাঁড়িয়ে থাকলে অস্বাভাবিক সুন্দর লাগে ভেনিস সিটিটাকে। ভেনিসে কিন্তু আশেপাশে যা বিল্ডিং বা যা বসতি হয়েছে, সেই বিল্ডিংয়ের যে স্টাইলগুলো, যে আর্কিটেকচারগুলো গথিক আর রেনেসাঁস স্টাইলে কিন্তু করা হয়েছে। ভেনিসে পিয়াজা স্যান মার্কো আমার পিছনে রয়েছে এত সুন্দর আর্কিটেকচারাল একটা বিল্ডিং, যেটা কিনা নেপোলিয়ন বলতেন ইউরোপের ড্রয়িং রুম। এত সুন্দর এই আর্কিটেকচারটা। এই সামনে দেখছো এত বড় একটা সুন্দর চক, হাজার হাজার লোক এখানে আসে ভিজিট করে এই জায়গাটা দেখতে। চলুন আমরা দেখি।
আছি এখন ভেনিসের খুব ফেমাস একটা ব্রিজে, পঞ্চে দি রিয়ালটো। তো এটা হচ্ছে সেই ভিউ, ভীষণ সুন্দর লাগছে। এই ব্রিজের বৈশিষ্ট্য হলো এই ব্রিজটা 400 বছর আগে তৈরি আর 12,000 উডেন পাইলিংস দিয়ে তৈরি, যেটা কিনা এখনও একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে। সো এটাই হচ্ছে হিস্টোরিক্যাল একটা ইনফরমেশন যেটা আমি জানতে পারলাম। এই ব্রিজটা কিন্তু ভেনিসের ওয়ান অফ দ্য বিউটিফুল ব্রিজ। আচ্ছা, ভেনিসে এসে কিন্তু এখানে লোকজনরা খুব বেশি গন্ডোলা চড়ে, যে যে গন্ডোলা মানে হচ্ছে এখানে যে বোটগুলোকে বলে, এগুলো আপনারা অনলাইনে বুক করে আসতে পারেন অথবা এখানে ইনস্ট্যান্ট টিকিট কেটেও আপনারা এই গন্ডোলা মানে এই পিছনে যেগুলোকে দেখছেন এগুলোকে অ্যাকচুয়ালি গন্ডোলা বলে, এগুলো আপনারা টিকিট কেটে ঘুরতে পারেন। আর বাট এখানে একটা ট্রিক আছে যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড সো মাচ মানি, এখানে কিন্তু 2 ইউরোতেও আপনাকে গন্ডোলা এপার থেকে ওপার করায়। আপনারা কিন্তু এখানে এসে এয়ারবিএনবি বা হোটেলে কিন্তু থাকতে পারেন। সো তাতে কী হবে যে আপনারা অনেকটা বেশি সময় পাবেন এটাকে এক্সপ্লোর করার জন্য, যেহেতু আমরা ড্রাইভ করছি তাই জন্য এখান থেকে আমরা 40 মিনিটস দূরে রয়েছি। আর বাট আপনারা চাইলে কিন্তু এখানে হোটেল অথবা এয়ারবিএনবিতে আরামসে থেকে অনেক তাড়াতাড়ি এক দুদিনের জন্য এসে এখানে এক্সপ্লোর করতে পারেন আর অনেক তাড়াতাড়ি সময় পাবেন যে জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। আজকের মতো ট্রাভেল ব্লগ আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে।